দর্শক, আজই নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দিন, আর একটি মাত্র দিন বাকি রয়েছে। এই মুহূর্তে নির্বাচনী প্রচার প্রচারণার খবরগুলো জানতে আমরা আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হয়ে যাব। বন্দরনগরীর 16টি আসনের মধ্যে নৌকার অন্যতম নির্ভরযোগ্য এলাকা চট্টগ্রাম নয়, সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আরাফাত সিদ্দিকী। নির্বাচনী প্রচারণার খবর জানতে আমরা সরাসরি যুক্ত হয়ে যাচ্ছি তার সঙ্গে। আরাফাত সিদ্দিকী, এটিকে তো বেশ নির্ভরযোগ্য এলাকা বলা হচ্ছে আওয়ামী লীগের জন্য, কেন বলা হচ্ছে এবং এই মুহূর্তে সেখানকার প্রচার প্রচারণার সার্বিক চিত্রটি আমাদের জানাবেন? হয়েছে, আমি খুবই দুঃখিত, হয়তো আমাদের সহকর্মীরা বুঝতে ভুল করেছেন। আমি রয়েছি চট্টগ্রাম 5 সংসদীয় আসনে। এটি হাটহাজারি এবং বাইজিদের কিছু অংশ নিয়ে এই 5 আসনটি গঠিত। নয়ে আমরা শুরুতে ছিলাম চট্টগ্রাম 9 সংসদীয় আসনে। সেখানে যেমনটি আপনি বলেছেন যে আওয়ামী লীগের যে প্রার্থী শিক্ষক মন্ত্রী নওফেল, তিনি আসলে একচ্ছত্রভাবেই সেখানে জয়ী হতে চলেছেন এমনটাই ভোটারদের ধারণা, কেননা তার কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। তবে এখন যে এলাকাটিতে রয়েছি সেটিতে আসলে গত 3 বার জয়ী হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক থেকে আনিসুল ইসলাম মাহমুদ। জানেন, তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য এবং তিনি বেশ জাতীয় পার্টির হেভিওয়েট একজন প্রার্থী। আনিসুল ইসলাম মাহমুদ আওয়ামী লীগ এবং মানে মহাজোটের পক্ষ থেকে কিংবা জোট সরকারের পক্ষ থেকে 2008 সাল থেকে তিনি নির্বাচিত হয়ে আসছেন। তবে তার এ পর্যন্ত যদি তার রেকর্ড, তার ব্যক্তিগত রেকর্ড হিসেব করি, তাহলে 6 বার তিনি সংসদ সদস্য হয়েছেন। তবে এবার বেশ কঠিন একটি অবস্থায় তাকে পড়তে হচ্ছে, কেননা এবার আওয়ামী লীগ তার কাজ করেছে। আওয়ামী লীগ যে 21টি আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে বা তার জোট প্রার্থীদের ছেড়ে দিয়েছে, সেই আসনগুলোর মধ্যে এটিও একটি। এখানে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের যে জেলা পরিষদের সভাপতি চেয়ারম্যান এম এ সালাম, তিনি এখানে নৌকা প্রতীকের প্রার্থিতা করছিলেন। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে যেহেতু জোট প্রার্থীদের হিসেবে লাঙ্গল প্রতীককে এই আসনটি ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ নৌকা প্রতীকটি এখান থেকে তুলে নেওয়া হয়েছে। তবে এবার যেহেতু স্বতন্ত্র প্রার্থীরা উন্মুক্তভাবে নির্বাচন করছেন, এবার তাই আওয়ামী লীগের একচ্ছত্র সমর্থন পাচ্ছেন না আনিসুল ইসলাম মাহমুদ, যার ফলশ্রুতিতে এখানে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে গিয়েছেন, মোহাম্মদ শাহজাহান চৌধুরী। তিনি কেত্রী প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আওয়ামী লীগের সাম্প্রতিক সময়ে, কয়েকদিন আগে আওয়ামী লীগের একটি সভা, আমি আসলে আওয়ামী লীগের একটি সূত্রের বরাত দিয়েই বলছি, একটি সভায় সেখানে জানতে চাওয়া হয়েছিল কারা কারা আসলে এই আসনে আনিসুল ইসলাম মাহমুদের পক্ষে কাজ করবেন। সেখানে 56 জনের মতো আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন, তাদের মধ্যে 51 জনই জানিয়েছেন যে তারা আসলে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করবেন বা কাজ করছেন। অর্থাৎ অনেকটা ঘোষণা দিয়ে আওয়ামী লীগের বহু নেতাকর্মী নাম প্রকাশ না করেই তারা সরাসরি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। অর্থাৎ এই আসনটিতে এবার খুব একটি স্বস্তিতে নেই আওয়ামী লীগ লাঙ্গল প্রতীকের বা জাতীয় পার্টির বারবার যে বিজয়ী প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ। এছাড়াও বেশ কয়েকজন প্রার্থী এখান থেকে নির্বাচন করছেন, প্রায় 4,72,000-এর মতো ভোটার রয়েছে এই আসনটিতে। এবং এই আসনটিতে যেটি বলছিলাম যে আনিসুল ইসলাম মাহমুদ ছাড়াও তৃণমূল বিএনপির সোনালী আশ নিয়ে নির্বাচন করছেন নাজিমউদ্দিন, কাজী মহসিন চৌধুরী, তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, আব্দুল মোহাম্মদ শামসুদ্দিন, তিনি ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এর টেলিভিশন প্রতীক নিয়ে নির্বাচন করছেন। স্বতন্ত্র প্রার্থীর কথা আগেই বলেছি, শাহজাহান চৌধুরী, তিনি কেতলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন, সৈয়দ মুখতার আহমেদ বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, তিনি মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করছেন, সৈয়দ হাফেজ আহমদ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীক নিয়ে নির্বাচন করছেন, এবং নাসির হায়দার করিম স্বতন্ত্র প্রার্থীর ইগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অর্থাৎ আনিসুল ইসলাম মাহমুদকে বেশ কিছু এবার এই আসনটিতে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি পড়তে হচ্ছে। এবং তবে একটি সুবিধার জায়গা যে নৌকা প্রতীকের আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যেও কিছুটা দ্বিধা বিভক্তি রয়েছে। আমরা এর আগে দেখেছি বিভিন্ন জায়গায় আনিসুল ইসলাম মাহমুদের বেশ প্রচারণা চলছে, জোরে সোরে প্রচারণা চলছে, প্রত্যেকবার যেমন চলে, তবে এবার তিনি খুব একটি স্বস্তিতে নেই, এটি আসলে নির্ভয় বলা যায়। আমরা আবারও ফিরছি আপনার কাছে স্টুডিওতে, সেখান থেকে আবার আমরা যাব ঢাকায় সহকর্মী সাজেদা কালাম, তাকে হয়তো আপনারা সংযুক্ত করবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম 5 আসন থেকে সবশেষ।